নমস্কার বন্ধুরা, সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেল আপনার সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, পশ্চিমবঙ্গে 8 দফায় কিন্তু ভোট হবে, ঠিক আছে? ভোটের কিন্তু দাদামা বেজে গেছে। আজকে কিন্তু নির্বাচন কমিশন কিন্তু ডেট জানিয়ে দিয়েছে কোন কোন ডেটে কোন কোন জেলাতে কিন্তু ভোট হবে। তো বন্ধুরা, এ নিয়ে বিস্তারিতভাবে জানাবো। তো বন্ধু, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আর বন্ধুরা চ্যানেলটি নতুন চ্যানেলটি অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গে 8 দফায় কিন্তু ভোট গ্রহণ হবে জানালো কিন্তু নির্বাচন কমিশন। 27 মার্চ থেকে 29 এপ্রিল পর্যন্ত কোন কোন জেলায় ভোট হবে সেগুলো আপনাদের লিস্ট কিন্তু দেওয়া আছে, ঠিক আছে? প্রথম দফায় কিন্তু ভোট হবে 27 মার্চ, 30টি আসনে কিন্তু ভোট হবে। পুরুলিয়া, বাঁকুড়া 1, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ফেস মানে পার্ট 1 এবং পূর্ব মেদিনীপুর 1, মানে প্রত্যেকটা জায়গা বাঁকুড়াতে কিন্তু দুভাগে ভাগ করে দেওয়া হয়েছে, ঠিক আছে? পশ্চিম মেদিনীপুর দুভাগে ভাগ হয়েছে এবং পূর্ব মেদিনীপুর দুভাগে ভাগ করে দেওয়া হয়েছে। সেটা কিন্তু পশ্চিমবঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর 30-27 মার্চ কিন্তু হবে 30টি আসনে। দ্বিতীয় দফায় হচ্ছে 30টি আসনে কিন্তু 1 এপ্রিল মানে পয়লা এপ্রিল, সেটা হচ্ছে বাঁকুড়ার পার্ট 2, পশ্চিম মেদিনীপুর পার্ট 2, পূর্ব মেদিনীপুর পার্ট 2 এবং দক্ষিণ চব্বিশ পরগনা পার্ট 1। তৃতীয় দফায় 31টি আসন হবে, সেটা হচ্ছে 6 এপ্রিল, হাওড়া পার্ট 1, হুগলি পার্ট 2 এবং দক্ষিণ চব্বিশ পরগনা পার্ট 3, ঠিক আছে? এবং চতুর্থ দফায় হচ্ছে 44টি আসন হবে, সেটা হচ্ছে হাওড়া 2, হুগলি 2, দক্ষিণ চব্বিশ পরগনা 2, আলিপুরদুয়ার এবং কোচবিহার। পঞ্চম দফায় 45টি আসনে ভোট হবে কিন্তু 17 এপ্রিল, পূর্ব বর্ধমান 1, নদীয়া, উত্তর চব্বিশ পরগনা 1, কালিম্পং, জলপাইগুড়ি এবং দার্জিলিং। ষষ্ঠ দফায় ভোট 43টি আসনে হবে, 22 মানে 43টি আসন হবে 22 এপ্রিল, নদীয়া 2, পূর্ব বর্ধমান 2, দক্ষিণ চব্বিশ পরগনা 1 এবং উত্তর দিনাজপুর। সপ্তম দফায় 36টি আসন হবে, 26 এপ্রিল, মালদা 1, মুর্শিদাবাদ 1, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ কলকাতা এবং দক্ষিণ দিনাজপুর। অষ্টম দফায় 35টি আসনে ভোট হবে, 29 এপ্রিল, মুর্শিদাবাদ 2, মালদা 2 এবং উত্তর। আপনার এবছর কিন্তু বিজেপি না তৃণমূল, সেটা কিন্তু 2রা এপ্রিল, এই 2রা মে কিন্তু আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা, এটা যে ছোট্ট একটা আপনার আমাদের মনে হচ্ছে কোনো কনফিউজ থাকে, আমার কমেন্ট বক্সে কোনো নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করা হবে। তো বন্ধুরা, ভিডিওটি পেছনে পরবর্তীকালে নতুন কোনো ভিডিও, তো তখন বন্ধুরা সব ভালো থাকুন, সুস্থ, সাবধান, ধন্যবাদ।